পান পাতার উপরে এভাবে নারিকেল তেল দিয়ে দেখুন আপনাদের অনেক রোগের সমাধান এনে দেবে এই পান পাতা এবং নারকেল তেল লাখ টাকা খরচ করে যে সব রোগ থেকে মুক্তি পাচ্ছেন না সেসব রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ এই পান পাতা এবং নারিকেল তেল আপনার হাজার হাজার লাখ লাখ টাকা বাঁচিয়ে দেবে আজকে আমি যেই রেমেডি তৈরি করব এটি একটি না বিভিন্ন রোগের সমাধান এখানে আমি তিনটি পান পাতা নিয়েছি এই তিনটি পান পাতাকে আমি পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি যে কোনো কিছু তৈরির পূর্বে অবশ্যই পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এখানে তিনটি পান পাতা দিয়ে যে জিনিসটি তৈরি হবে এটি আপনারা বিভিন্ন রোগের জন্য ব্যবহার করতে পারবেন অনেক রোগের সমাধান করে দেবে আজকের এই তিনটি পান পাতা এই তিনটি পান পাতাকে আমি এখন ছোট ছোট পিস করে কেটে নেব এই পান পাতা দিয়ে যে রেমেডিটি তৈরি হবে এটি আপনারা অনেক দিন সংরক্ষণ করে বিভিন্ন রোগের জন্য ব্যবহার করতে পারবেন একটি না বিভিন্ন রোগের সমাধান এই তিনটি পান পাতা এখানে আমি তিনটি পান পাতাকে একসাথে করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন আজকের এই রেমেডিটি আপনাদেরকে কেউ বলে দেবে না এটি একটি গোপন টিপস গোপন রোগের সমাধান অনেক রোগ আছে যেগুলো আমরা কাউকে বলতে পারি না লজ্জায় সেই রোগ থেকেও সমাধান করে দেবে আজকের এই রেমেডিটি এখানে তিনটি পান পাতা কেটে এরপর আমি ব্লেন্ডার জারে নিয়ে নিলাম এরপর এখানে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করব এখন বুঝে গেছেন আমি ব্লেন্ডার জারে কেন এই পাতাগুলো দিয়েছি এখন আমি ব্লেন্ডার জারে পাতা দেওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি এরপর এই যে দেখতে পাচ্ছেন পাতার রস এই পান পাতার রসের সঙ্গে কিছু উপকরণ অ্যাড করে আজকের এই রেমেডিটি তৈরি করব এখানে আমার এক কাপ পরিমাণ পাতার রস লাগবে আমি এখানে একটি বাটি নিয়ে নিলাম এরপর এখানে পাতার রস নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পান পাতার রস দিয়ে আজকের রেমেডিটি তৈরি করব এটি আপনারা দীর্ঘ দিন সংরক্ষণ করে ব্যবহার করে রোগ থেকে মুক্তি পেতে পারেন যদি জানতে চান কি কি রোগের সমাধান আজকের এই পান পাতা তাহলে অবশ্যই পুরোটি ভিডিও জুড়ে থাকবেন এখানে এই এক কাপ পরিমাণ পাতার রসের সঙ্গে আমি এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে দেব যে সব উপকরণ অ্যাড করব সবগুলোই কিন্তু খুব উপকারী এখানে আমি দুই নাম্বার অ্যাড করছি রান্নার হলুদ এখানে হাফচা চামচ পরিমাণ রান্নার হলুদ অ্যাড করে দিচ্ছি এই রান্নার হলুদ কত যে রোগের সমাধান আপনারা আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এক কাপ পরিমাণ পান পাতা রসের সঙ্গে হাফচা চামচ পরিমাণ হলুদ এই পরিমাণগুলো অবশ্যই মনে রাখবেন যখন আপনারা অল্প পরিমাণে তৈরি করবেন এসব উপকরণের পরিমাণ কমিয়ে দেবেন এবং বেশি পরিমাণে তৈরি করলে অবশ্যই উপকরণের পরিমাণটি বাড়িয়ে দিতে হবে হলুদ অ্যাড করার পর ভালোভাবে এটিকে আমি মিশে নিলাম এরপর এর সাথে তিন নম্বর অ্যাড করব অ্যালোভেরা এখানে আমি গাছের একটি কচি অ্যালোভেরার পাতা নিয়েছি এখানে অবশ্যই রেমেডি তৈরিতে গাছের অ্যালোভেরা জেল অ্যাড করতে হবে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল দিয়ে হবে না এখানে আমি একটি পাতার কিছু অংশ কেটে এখানে জেল অ্যাড করে দেব এখানে এক চা চামিজ পরিমাণ অ্যালোভেরা জেল লাগবে অ্যালোভেরা জেল ত্বকের জন্য এবং হেয়ারের জন্য তো বেশ উপকারী বিভিন্ন রোগের সমাধান এই অ্যালোভেরা জেল এটা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না অনেক কিছু আছে আমাদের আশেপাশে যেগুলো আমাদের অনেক সময় অজানায় থেকে যায় এখানে আমি এক চাঁচামিচ পরিমাণ অ্যালোভেরা জেল ঠিক এভাবে অ্যাড করে দিচ্ছি এটি তৈরি করা খুব সহজ একবার তৈরি করে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন অ্যালোভেরা জেল অ্যাড করার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নেব এরপর এর সাথে লাস্ট একটি উপকরণ অ্যাড করব তার আগে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর লাস্ট একটি উপকরণ অ্যাড করছি সেটি হলো নারিকেল তেল এখানে আমি প্যারাসুট নারকেল তেল অ্যাড করে দিচ্ছি আপনাদের কাছে যে নারকেল তেল আছে যে কোনো নারিকেল তেল এখানে অ্যাড করতে পারবেন এক চামিচ পরিমাণ নারিকেল তেল এখানে আমি অ্যাড করে দিচ্ছি এই মুহূর্তে যে রেমেডিটি তৈরি হচ্ছে এটি অনেক গোপন রোগের সমাধান অনেক গোপন রোগ আছে অনেক রোগ আছে যেগুলো আমরা লাখ টাকা হাজার টাকা খরচ করে চিকিৎসা করার ফলেও মুক্তি পাই না এই রেমেডিটি তৈরি করে আপনারা ব্যবহার করলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন এখন আমি বলে দেব কীভাবে কোন রোগের জন্য এটি ব্যবহার করতে হবে এখানে অল্প পরিমাণ আমি তুলা নিয়েছি তুলা ঠিক এভাবে ভিজিয়ে ব্যবহার করতে হবে যাদের শরীরে দাঁত চুলকানি একঝিমা এই ধরনের সমস্যা হয়ে থাকে তারা ঠিক এভাবে এই রেমেডিটি ব্যবহার করবেন তকে। শরীরের যে কোনো অংশে দাঁত চুলকানি এইসব রোগ থেকে মুক্তি পাবেন যদি আপনারা দিনে দুবার এই রেমেডি তকে ব্যবহার করেন ঠিক এভাবে দিনে দুবার আপনারা দাঁত চুলকানি যেখানে হয়েছে সেখানে ব্যবহার করবেন এরপর দু নাম্বার। যাদের পাইলসের সমস্যা আছে তারা ঠিক এভাবে রাতে ঘুমানোর আগে মলদারে ব্যবহার করবেন পাইলসের কারণে অনেক সময় দেখা যায় পায়খানার রাস্তা যেটি মলদার বলে থাকি সেখানে প্রচুর পরিমাণ ঘা সৃষ্টি হয় রক্তক্ষরণ হয় রাতে ঘুমানোর আগে প্রতিদিন যদি আপনারা ঠিক এভাবে মলদারে এই রেমেডি ব্যবহার করেন আপনাদের ঘা শুকিয়ে যাবে এবং পাইলসের এই কষ্ট থেকে মুক্তি পাবেন এবং তিন নাম্বার যাদের শীতকাল গরমকাল দুইকালে পা ফেটে যায় পায়ের গোড়ালি ফেটে যায় তাদের এই পায়ের গোড়ালি ফাটা থেকে মুক্তি দেবে দিনে দুবার করে এই রেমেডি পায়ের গোড়ালিতে ব্যবহার করবেন এবং চার নম্বর যাদের মাথায় প্রচুর পরিমাণ উকুনের সমস্যা আছে এই রেমেডিটি আপনারা মাথায় চুলে ব্যবহার করবেন উকুনের সমস্যা একেবারে দূর হয়ে যাবে